রিয়াল মাদ্রিদ নাকি আটালান্টা? নতুন মৌসুমে কে জিতবে প্রথম শিরোপা? ইউরোপিয়ান ফুটবলে দুই চ্যাম্পিয়নের মহারণ, তারকাদের লড়াইয়ে মহাতারকা হবার দৃঢ়পণ। ফুটবল বিশ্বকে আরো একবার উত্তেজনায় ভাসাতে রাতে মঞ্চস্থ হচ্ছে UEFA সুপার কাপের ওয়ান অফ ব্যাটল। হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে পোল্যান্ডের ওয়ারশতে এখন যুদ্ধের আবহ। রিয়াল আটালান্টার তারকাদের নিয়ে চলছে তুমুল আলোচনা। যে তালিকায় প্রথম নামটাই রিয়াল মাদ্রিদের নিউ সাইনিং কিলিয়ান এমবাপে। তবে কি এই ম্যাচেই লস ব্লাঙ্কোদের হয়ে অভিষেকটা হচ্ছে ফরাসি তারকার? উত্তর হলো চান্স 50-50। সম্প্রতি আমেরিকায় এক প্রীতি ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলোতি জানিয়েছিলেন যে প্লেয়াররা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তাদেরই সুপার কাপের ফাইনাল খেলা উচিত, অন্য কারো নয়। অতএব কোচের কথা অনুযায়ী দলে এন্ট্রি নিলেও UEFA সুপার কাপে নিজের স্পট নিজের যোগ্যতাতেই বের করতে হবে এমবাপেকে। একই কথা প্রযোজ্য ব্রাজিলের ওয়ান্ডার বয় এনরিকের বেলায়ও। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচ সবাইকে ছাপিয়ে যাবার। এখন পর্যন্ত রিয়াল, বার্সা আর এসি মিলান তিন দলেরই আছে পাঁচটা করে সুপার কাপ শিরোপা। তাই আজ আটালান্টাকে হারাতে পারলে গ্যালাকটিকোরা হবে সুপার কাপের সবচেয়ে সফল দল। স্ট্যাট ঘাটলে রিয়ালের সাম্প্রতিক ফর্মের একটা আভাস পাওয়া যায়। প্রতিযোগিতামূলক সবশেষ 26 ম্যাচে দলটা আনবিটেন। এমনকি গত বছর সেপ্টেম্বরের পর কোনো ম্যাচেই রিয়ালকে 90 মিনিটে হারানো যায়নি। দাপট দেখিয়েই ডোমেস্টিক আর কন্টিনেন্টাল মিলে মোট তিনটা শিরোপা লাস্ট সিজনে ঘরে তুলেছে রদ্রিগো ভিনিসিউসরা। তবে কি রিয়াল মাদ্রিদের এই আধিপত্যে আটালান্টা ম্যাচের আগেই হেরে বসেছে? উত্তর হলো না। গেল মেতে ইউরোপা লীগ জয়ের মধ্য দিয়ে 61 বছরের শিরোপা খরা ঘুচিয়েছে দলটা। নামে ভারে বিচারিয়ে এগিয়ে থাকা বায়ার লেভারকুসেনকে কোনোভাবেই দাঁড়াতে দেয়নি। এবারও রিয়ালের বিপক্ষে একই কাজ করতে চান আটালান্টা বস জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। রিয়ালের গোল মেশিনদের ভিড়ে আটালান্টার তুরুপের তাস হতে পারেন দলটির নাইজেরিয়ান ফরওয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান। গেল মৌসুমে 45 ম্যাচে দিয়েছেন 17 গোল। চেষ্টা করা যাক একটা পরিসংখ্যান দিয়ে। UEFA সুপার কাপের সবশেষ 11 আসরের 10টাতেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা কাপ নিয়ে বাড়ি ফিরেছে। তাই শুধু ভালো খেলাই নয়, রিয়ালকে হারাতে হলে ভাগ্যেরও সহায়তা লাগবে আটালান্টার। দুই দলের বিগ ব্যাটল শুরু রাত 1টায়। পার্থ বণিক, 71।